হ্যালো সবাইকে, কেমন আছেন? সবাই অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে সময় এবং কাজের চাপে এই দুইটা কারণে আমি এখন আর ভিডিও নিয়ে কন্টিনিউ আপলোড করতে পারি না। তো আজকে খুবই সিম্পল একটা কাজ, এটা নিয়েও তো চেষ্টা করলাম যে একটু ভিডিওটা দেওয়ার, কারণ যেহেতু আমি অনেকদিন হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না। এটা হচ্ছে ভিভো Y71 একটা ফোন, এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। কাস্টমার এটাকে ভেঙে ফেলেছে, তো আমি ডিসপ্লেটা খুলে নিলাম। মোবাইলটা আমি অলরেডি খুলেছি, যার কারণে হয়তো অনেক ইজিতেই খোলা হয়ে গেছে, এবং ভিডিওটা চাচ্ছে যে যত শর্ট করা যায়। তো এই হচ্ছে একটা নতুন ডিসপ্লে। তো চলেন ফার্স্টে আমরা একটু চেক করে নিই যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমরা লাগিয়ে ফেলব। কাজের এতটাই প্রেশার যা কিনা আমাকে আসলে অনেকটা ব্যস্ত থাকতে হয়, আগের মতো প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না। তো আপনাদের যাদের এই ধরনের ফোন আছে, ডিসপ্লে চেঞ্জ করবেন বা হার্ডওয়্যার প্রবলেম বা আপনার মাদারবোর্ডের সমস্যা, যে কোনো কিছু এনিথিং, আপনারা চাইলে ইচ্ছা করলে আমাকে অনলাইনে নক দিতে পারেন, এবং আপনারা চাইলে আমার কাছ থেকে ফোনগুলো সার্ভিস করায় নিতে পারেন। লোডিং, আমাদের মোটামুটি চেক করা পুরো শেষ, আমরা চালিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবকিছু করে দিচ্ছি।
যাতে আঠাটা একটু শুকায় যায়, এর জন্য আশা করি খুব সুন্দর একটা সেট আপ হয়েছে এই ফোনটার। ফোনটাও কোনো মানে কিছু হয় নাই, একদম সুন্দর ফিনিশিং। তো ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিও দেখেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং সেই সাথে সাথে আপনারা আমার পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সবাইকে।